শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। আগামী ২রা নভেম্বর পর্যন্ত সংসদ চলবে বলে অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। চলতি একাদশ সংসদে এটি হবে শেষ অধিবেশন। সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এরপর লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য আব্দুল সত্তার এবং পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়ার মৃত্যুতে সংসদে উত্থাপিত শোক প্রস্তাব আনা হয়। পরে এই প্রস্তাবের উপর আলোচনা শেষে প্রথম দিনের বৈঠক মুলতবি করা হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?